যারা বিশ্বাস করি না তো নিয়াছো তাদের মারবো না করো তুমি পুষ্পাঞ্জলি দেবেন আপনার অবিলম্বে আসরে আসুন। আমরা পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের পূজা দিয়ে অনুষ্ঠান শেষ করব। আজকের এই মঞ্চে যেহেতু শীতলাগান হবে তাই আমরা পূজা দিয়ে আমাদের অনুষ্ঠান আমরা শেষ করব। আপনারা সবাই আসুন আসরেতে। এই মঞ্চে আজকের শেষ বা বিদায় রোজনী, এই বিদায় রোজনীতে আজকের দেখবেন শীতলা যাত্রা গান এবং যাত্রা করবে দেখবেন 30 মিনিট ব্যাপী রবীন্দ্র নৃত্যনাট্য মহিষাসুর মর্দিনী। আপনারা যারা যারা যাত্রা শুনতে ইচ্ছুক আপনারা অবিলম্বে সন্ধ্যা 7:30 ঘড়িকায় এই মঞ্চে চলে আসবেন। এই মঞ্চে শীতলা গান হওয়ার পূর্বে 30 মিনিট রঙিন নৃত্যনাট্য মহিষাসুর মর্দিনী হবে।
তো সবাই এসে ক্ষুদ্র অনুষ্ঠানটিকে সাফল্য মণ্ডিত করে তুলবেন। আমরা আজকে আমরা সাগরে শেষ করব, আমরা মায়ের পূজা দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। যারা যারা পুষ্পাঞ্জলি দিচ্ছ আপনারা অবিলম্বে আশ্চর্য আসছ। আমি আমার শাস্তি আমি পেয়েছি, আজ আমারই কারণে আমার অহংকারের জন্য আমার সোনা রাজ্য শ্মশানে পরিণত হয়েছে। এক এক করে সপ্তপুত্র প্রাণে মারা গেছে, যে আশা করেছিল মর্তের মাঝারি চাঁদের হাত থেকে পূজা নিয়ে পূজার প্রচার করার জন্য, আজ সত্য চাঁদ তার অহংকারকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে আজ চোখের জল দিয়ে একটা জবাব কুসুম দিয়ে আজ তোমার চরণে পুষ্প পুষ্পাঞ্জলি দিয়ে আমি তোমার আশা পূর্ণ করে আমি তোমার পূজা করছি চরণে। আজ থেকে মর্তের মাঝারে তোমার পূজার প্রচার হবে। আমি তোমার তন্ত্র মন্ত্র সাধন ভজন গুণগান কিছুই জানি না, জননে ভক্ত বলে তোমার চরণে দেবা প্রসঙ্গে আমি তোমার পুষ্পাঞ্জলি দেব। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। Yeah.
আমাদের চিন্তা একই পুজো মায়ের পূজার প্রচার হাজার সঙ্গে সঙ্গে বিদায়ের কথা বলছো কেন বাবা? আমরা ছিলাম স্বর্গের সাগর বন্ধ মায়ের পূজা প্রচার করতে এসেছিলাম, এই মতো ধাম আছে আজ আমার মায়ের পূজার প্রচার হয়ে গেছে তাই আমরা ফিরে যাব ওই স্বর্গ ধাম আছে। তোমরা স্বর্গের উৎসাহ সমৃদ্ধ অনুসারী পূজার প্রচারের জন্য এসেছো, তোমরা মর্তের মাঝারি আমার এখানে জন্মগ্রহণ করেছে তুমি লক্ষ্মীন্দার রূপে আর সাহেবের ঘরে জন্মগ্রহণ করেছে আমার বোধমাতা বেহুলা রূপে। বেশ বুঝল, আজ যখন মায়ের পূজার প্রচার হয়ে গেছি তোমরা যখন আমার প্রাসাদ পরিত্যাগ করে তোমাকে পরিত্যাগ করে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাবে আমি তো তোমাদের আটকে রাখতে পারবো না বাবা, তাই আজ আমার প্রতি হৃদয়ে তাকে শক্ত করে ধরে রেখে মনের ব্যথা দুঃখ বেদনা সব কিছু ভুলে গিয়ে আজ আমি তোমাকে হাসি মুখে বিদায় দিলাম।
Bye.